ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. حامد ومصليان أما بعد. এইভাবে আপনি যে প্রশ্ন করেছেন যে মহিলারা পায়ে নূপুর পরিধান করতে পারবে কি না, এ সম্পর্কে শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজুল্লাহ বলেন, সৌন্দর্য বৃদ্ধি ও সাজসজ্জার উদ্দেশ্যে মহিলাদের পায়ে নূপুর পরিধান করা দোষণীয় নয়, কিন্তু পরপুরুষের সামনে নূপুরের ক্ষণ ক্ষণ শব্দ ও সৌন্দর্য প্রদর্শন করা হারাম। পায়ে সাজসজ্জার জন্য, পায়ের অলঙ্কারের জন্য মহিলারা নূপুর বা ওই জাতীয় জিনিস পরিধান করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু তা যেন পরপুরুষকে দেখানোর জন্য না হয় বা ওই নূপুরের ক্ষণ ক্ষণ বা ঝনঝন শব্দে যেন পরপুরুষ আকৃষ্ট না হয় এটা লক্ষ্য রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, আর তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে, তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে অর্থাৎ জোরে জোরে মাটিতে না হাঁটে। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31। উক্ত আয়াতের ব্যাখ্যাতে ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ মহিলারা যেন পথ চলার সময় সজোরে পদচারণা না করে, যাতে পুরুষরা তাদের নূপুরের ক্ষণ 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 শব্দ শুনতে পায়, অথবা তাদের লুকায়িত মনোহর রূপ মাধুরী প্রকাশিত হয়। মোট কথা, তাদের সৌন্দর্য ও প্রসাধনীকে গোপন রাখতে হবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, জাহিলিয়াতের যুগের মহিলারা তাদের পায়ে নূপুর পরিধান করত, অতঃপর কোনো পুরুষকেন্দ্রিক মজলিসের পাশ দিয়ে অতিক্রমকালে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে সজোরে পদচারণা করত। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের এমন আচরণ করতে নিষেধ করেছেন। তাফসীর ইবনে কাসির 6 খণ্ডের 52 পৃষ্ঠা, তাফসীরে কুরতুবী 12 খণ্ডের 237 পৃষ্ঠা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে মহিলাদের জন্য পায়ে অলঙ্কার পরিধান করা যায়, সেটা আমরা নূপুর বলি, ঝুমকা বলি বা পায়ের তোড়া বলি, নাম যাই দিই না কেন, মহিলাদের পায়ে অলঙ্কার পরিধান করা যায়, কোনো সমস্যা নেই। শর্ত হচ্ছে একটাই, যেন সেটা পরপুরুষকে আকর্ষিত করার উদ্দেশ্য না হয়। এতটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওই নূপুর বা ঝুমকা রাস্তায় চলার সময় কোনো পরপুরুষ না দেখতে পায় এবং যেন তার আওয়াজ কোনো পরপুরুষ না শুনতে পায়। তাহলে মোট কথা হচ্ছে যে নূপুর বা ঝুনকা এটা বাড়িতে পরা জায়েজ, যেখানে তার স্বামী দেখবে তাকে, কিংবা বাবা ভাই যারা মাহারিম পুরুষ তারা আছে তাদের সামনে পরিধান করা জায়েজ, কোনো সমস্যা নেই। যদি কোনো মহিলা পায়ে নূপুর পরে রাস্তাঘাটে বাহির হয়, তাহলে অবশ্যই তাকে দুটো জিনিস পালন করতে হবে। এক, যেন সেই নূপুরে শব্দ না থাকে, আর দুই, যেন সেই নূপুর পরপুরুষ না দেখতে পায়। এটা হচ্ছে সতর্কতামূলক বাণী। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে যে মহিলাদের জন্যে নূপুর বা পায়ের তোড়া পরিধান করা জায়েজ, এটা কোনো সমস্যা নেই। হাজা বাইন্দ আল্লাহ আলবুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।